চাবেন না চাবেন 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 পিছে আর একটা চলে আসছে মাঠে বের হচ্ছে, তাহলে একটু মাঠে যাই আমরা, দেখি কি অবস্থা হয়। এখন খুব সুন্দর করে দেখা যাবে, যেহেতু তারা মাঠে বের হয়েছে, ভিতরে আসলে একটু কনজেস্টেড ছিল, প্রাণী সম্পদ প্রদর্শনী 2023 পুরনো বাণিজ্য মেলার মাঠে ঢাকার আগারগাঁতে এটি হচ্ছে, সেখানে অবস্থান করছি। তো একটু ঘুরে দেখাই পুরো মাঠটা, এই যে আমরা দেখতে পাচ্ছি। তো অনেকগুলো বুথ, আসলে অনেকগুলো স্টল করা হয়েছে। তো ঢুকেই হাতের ডান পাশে যে স্টলটি, এটি হচ্ছে সারের স্টল, দেখতে পাচ্ছি আমরা, যে উপরে লেখা আছে সার। আচ্ছা, তো এখানে যে সারগুলো রাখা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আগেই বলে নিচ্ছি, আসলে এই প্রাণী সম্পদ প্রদর্শন মেলায় আমরা আছি এবং দুটো দিনই থাকবো। পুরোটা মেলা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো অনেক তথ্য। তো সেই জন্য শুরুতেই বলে নিচ্ছি যে আপনারা আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, মাশাআল্লাহ, এই ধরনের দৃশ্য কিন্তু মোটামুটি আমরা কোরবানির সময় দেখে থাকি, যে কোরবানির হাটগুলোতে এইভাবে গরুগুলোকে উপস্থাপন করা হয়। তুমি এদের কাছে যেতে পারবা, দেখো তো, এই যে দেখেন কত আরামে ঘুমাচ্ছে। এটি হচ্ছে ওসামা এগ্রোর কালেকশন, খাবার খেয়ে শুয়ে আছে। এই যে এটির ওসামাইগ্রোর অবস্থান হচ্ছে ভালুকা ময়মনসিংহে। তো ওসামাইগ্রোর হলস্টিন ফ্রিজিয়ানকে দেখতে পাচ্ছি আমরা, এই যে এটি শুয়ে আছে, মাশাআল্লাহ বেশ বিশাল একটি সাইজ দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই কালো বোর্ডটিকে আপনাদেরকে একটু দেখাই, দেখেন, বাহ, এটি হচ্ছে সামারাই ক্যাটেল ফার্মের, যেটির অবস্থান ঢাকার হাতির ঝিলে। হাতের বাম দিকটাতে যদি দেখাই, আরেকটা কথা বলি, সামারাই ক্যাটেল ফার্মের একটি পূর্ণ প্রতিবেদন কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে এবং আমাদের পেজও আছে, সেটা আপনারা ঘুরে এসে দেখতে পারেন। 2022 তাদের কি কালেকশন ছিল সেগুলো, এটি হচ্ছে দ্য ক্যাটেল রেঞ্জ, সেই ক্যাটেল রেঞ্জের যে কালেকশনগুলি আছে সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ব্যাগ। ক্যাটেল রেঞ্জের যেই ব্যাকড্রপ, তার মতোই কিন্তু এই গরুটা দেখেন, একেবারেই ব্ল্যাক। আচ্ছা, এই যে আরেকটা ব্ল্যাক গরুকে আমরা দেখতে পাচ্ছি, অনেকটা ভিড় জমে গেছে এই জায়গাটাতে যদি আমরা দেখি, দেখেন। ভালোই লাগছে আসলে, এই গরুগুলোকে নিয়ে আমরা একদম বিস্তারিত প্রতিবেদন করব, যেটি আপনারা দেখতে পাবেন আগামীকাল। তবে আজকে শুধু আপনাদেরকে এই গরুগুলোকে দেখিয়ে রাখছি, দেখেন, ওয়াও, একে যদি আরেকটু কাছ থেকে আপনাদেরকে দেখাই,
এবং এদেরকে ঘিরেই কিন্তু অনেক ভিড়। এই হচ্ছে ওনাদের আর্থিক অ্যাকশন। এখানে যদি দেখাই দেখেন ব্যাগটা দেখাই, একটু উঁচু করে যদি দেখাই এটা বড় এটা বড় আরেকজন সাহেব ভাই করোনা ভাইছেন কেন এখন আকর্ষণ প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা 2023-এ পিছে আর একটা চলে আসছে, হ্যাঁ এরা আবার মাঠে বের হচ্ছে, চলেন একটু মাঠে যাই আমরা দেখি কি অবস্থা হয়। একদম লো অ্যাঙ্গেল থেকে দেখা, দেখেন এখন খুব সুন্দর করে দেখা যাবে যেহেতু তারা মাঠে বের হয়েছে। ভিতরে আসলে একটু কনজেস্টেড ছিল, কোন একটা দুর্ঘটনাও ঘটতে পারতো হয়তো, কিন্তু এখন সবাই দেখতে পাচ্ছে ভালোভাবে। আমার তো রাখছে, আমার তো পাশে আমার তো প্রসাদ
কারণ ছিল না 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 এই যে বের হচ্ছে আরো বল এটি হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি আরব এগ্রো, এই আরব এগ্রো কানেকশন ভাই এটা কি ভ্রাঙ্গা? আচ্ছা ওকে সাথে থাকেন সবাই অবশ্যই। অন্য একটি স্টলে আবার দেখা হচ্ছে। আবারও শেষ মুহূর্তে বলবো যে আমাদের কৃষি শিক্ষা প্রতিদিন ফেসবুক পেজটি ফলো করবেন, কৃষি শিক্ষা প্রতিদিন ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে এই ধরনের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই দাওয়াত দিয়ে রাখছি আগামীকালকে আমরা আবার এই প্রাণী সম্পদ প্রদর্শনী মেলাতে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া দিব আপনাদের জন্য বিস্তারিত।